بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আরেক দিনই বন সালাম দিয়ে প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ। তার প্রশ্ন হলো, শেখ, আমরা চ্যাটিং এ অনেক সময় নিজেদের অনুভূতিগুলি প্রকাশ করার জন্য বা দুষ্টামি করে ইমু কার্টুনের মুখ দেই, এতে কি গুনাহ হবে? প্রশ্নটি শুনলাম আমরা সকলে মিলে। হ্যাঁ, এটা অনেকেই করে, আমরা অনেক সময় করে ফেলি অনুভূতি প্রকাশের জন্যে। তো আশা করা যায় যে এটা ক্ষমা নজরে দেখা হবে, যদিও পরিত্যাগ করাটাই উত্তম। আর এটা আমরা সাধারণত অনুভূতি প্রকাশের জন্যই করে থাকি, অনেকে করে থাকেন, মানে রাগ দুঃখ হাসি কান্না ইত্যাদি। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল্লাহ আমিন এই বিষয়গুলি ক্ষমা নজরে দেখবেন। আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো কার্টুন নিয়ে খেলাধুলা করা বৈধ রয়েছে, শিশুদের জন্যে, যদি সেখানে অশ্লীল কিছু ট্রেনিং না দেওয়া হয় তাহলে বৈধ রয়েছে ইনশাআল্লাহ বাচ্চাদের জন্য। আর এর দলিল হলো মায়াশার খেলনা, মায়াশার ওই কাপড়ের পুতুলি নিয়ে খেলা করার হাদিস, যা সহিহ বুখারীতে রয়েছে এবং সুনান আবু দাউদে রয়েছে। সহিহ বুখারীতে পাওয়া গিয়েছে যে উনি কিছু মেয়ে পুতুল নিয়ে খেলা করতেন, মানে কাপড় দিয়ে বানিয়েছিলেন। আর সুনান আবু দাউদে রয়েছে যে ওনার কিছু ঘোড়া ছিল, পাখাওয়ালা ঘোড়া, পঙ্খওয়ালা ঘোড়া, যা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফারাসুন লাহু জানাহান, ঘোড়ার আবার দুটো পাখা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি উত্তরে বলেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি জানেন না যে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন। সুনান আবু দাউদের হাদিস। তো এগুলি প্রমাণ এই কার্টুন জাতীয় অনুরূপভাবে বাচ্চাদের যে খেলনা মেলনা পাওয়া যায় বাজারে, এগুলির বৈধতার প্রমাণ, তার জন্য কোনো সমস্যা নাই। বড়দের জন্য এই সামান্য কিছু ইঙ্গিত বহনকারী এই জাতীয় কার্টুন, এগুলি বৈধ কিনা এটাই হলো কথা। এগুলি পরিত্যাগ করা উচিত, পরিত্যাগ করাটাই ভালো। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাহ ওবে মরদুন, মোমেনদের পরিচয় বলছেন আল্লাহ, মোমেন হলো তারা যারা অনর্থক কাজ থেকে, লঘু কথা, বেহুদা কথা কাজ থেকে বিমুখ থাকে। তো এগুলি পরিত্যাগ করাই উচিত, তবে এগুলি কোনো কবিরা গুনাহের পর্যায়ে পড়বে না ইনশাআল্লাহ। সগিরা গুনাহের আশঙ্কা রয়েছে, সগিরা গুনাহের আশঙ্কা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সারা বিষয়ে যেন আমরা সন্দেহাত্মক বিষয় থেকে এড়িয়ে চলি। ওয়াফাকানাল্লাহু জামিয়ান আমিন। আসসালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।